সিলেট নগরীতে শুরু হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাস্ক অভিযান। বৃহস্পতিবার দুপুর থেকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ ডিসি অফিসের সামন থেকে এ অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন স্থানে অভিযান চালান 3 নির্বাহী ম্যাজিস্ট্রেট। সব মিলিয়ে তারা প্রায় 20 জন পথচারীকে 100 থেকে 200 টাকা করে জরিমানা আদায় করা হয়। বাইরে ঘোরাফেরা করা, সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি সহ মাস্ক না থাকার কারণে এ জরিমানা করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এবং জেসমিন আক্তার। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে আমরা 9 জনকে দণ্ডপ্রাপ্ত করেছি, যারা মাস্ক ছাড়া বাইরে এসেছে বা অফিসে ঢোকার চেষ্টা করেছে, সীমানা করেছে এবং সতর্ক করে দিয়েছে। আজকে থেকে শুরু না, এটা চলছে এবং এটা সামনেও চলবে। আপনারা তো জানেন যে করোনার দ্বিতীয় ওয়েভ বা সেকেন্ড ওয়েভের বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা এসেছে যে আমাদের সবাইকে মাস্ক পরতে হবে, বিশেষ করে অফিস আদালত, হাট বাজার, রাস্তাঘাটে, অর্থাৎ বাড়ির বাইরে বের হলে মাস্ক পরতে হবে। সেই অভিযান আমরা পুনরায় জোরদার করেছি। এটা নিয়মিত চলছিল, বাট এখন থেকে আমরা আরেকটু জোরে সোরে এটা শুরু করেছি। যেহেতু শীতকাল চলে আসছে, করোনার একটা ঝুঁকি আছে, সেজন্য আমরা নতুন করে আবার শুরু করলাম। এবং আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি যাতে তারা সবাই বাইরে বের হলে মাস্ক পরে, বিশেষ করে অফিস আদালত, রাস্তাঘাট, বাজারঘাটে যাতে মাস্ক ছাড়া আপনারা বের না হয়ে আর কি। আজকে আমরা 3টা টিম বের হয়েছি। আমরা আমাদের অফিস চত্বর থেকে শুরু করে আশেপাশের এলাকাতে অভিযান পরিচালনা করি। বর্তমানে দেশে শীত পড়ার কারণে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রয়োজনীয় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার তাগিদে আগামীতে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। তাই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রয়োজনীয় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার তাগিদে আগামীতে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।